আপনারা শুনছেন 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ শোনাবো, থাক শোনানোর কথা পড়ে আসছি, তবে আপনি কি জানেন আপনার পোষা হলো বেড়ালটা পাশের বাড়ির মেনি বেড়ালকে নিয়ে স্বপ্ন দেখে? কিংবা যদি বলি, ঘুমন্ত অবস্থায় আপনি যখন নাক ডাকেন তখন কিন্তু স্বপ্ন দেখা অসম্ভব, তাজ্জব বনে গেলেন তাই না? সত্যি কথা বলতে প্রতি রাতে আমরা 4 থেকে 7 বার স্বপ্ন দেখি। জীবনের কোনো না কোনো সময় মনে প্রশ্ন জেগেছে যে আমরা স্বপ্ন কেন দেখি? স্বপ্নে বুঝতেই পারি না কেন যে আমরা স্বপ্ন দেখছি। নানা মনির নানা মত। কারুর মতে স্বপ্ন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন আমরা নিত্য নতুন তথ্যের সম্মুখীন হই, সেইগুলো কনসিয়াসলি বা আনকনসিয়াসলি আমাদের মনে থাকে। স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক জরুরি তথ্যগুলো সযত্নে গুছিয়ে রাখে, অপ্রয়োজনীয় তথ্যগুলো ভুলে যায়, অনেকটা ওই কম্পিউটার অপটিমাইজারের মতন। ঘুমানোর সঙ্গে সঙ্গে আমাদের হৃৎস্পন্দন কমে যায়, সেই সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগ কমতে থাকে এবং শরীরের সমস্ত মাংসপেশি শিথিল হয়ে যায়। এরপর আমরা নন রেম অবস্থায় প্রবেশ করি। এই অবস্থায়ও স্বপ্ন দেখি, কিন্তু সেগুলো তেমন স্পষ্ট নয়। তারপর শুরু হয় র্যাপিড আই মুভমেন্ট বা রেম অবস্থায়, এবং আমরা স্বপ্ন দেখতে শুরু করি ঠিক এই সময়ে। ভাবছো এসব কেন বলছি? চলো শুরু করি আজকের গল্প, পরাগ ভূঁইয়ার লেখা অ্যালিবাই। পরাগ ভূঁইয়া হলদিয়াতেই জন্ম এবং বড় হয়ে ওঠা। এবারে রংমশাল নামে একটা লিটল ম্যাগাজিনের সম্পাদনা করেছেন তিনি এবং শেষ 4 বছর ধরে এই কাজটি করছেন। অবসরে লেখালেখি করেন এবং সেই সব লেখার অন্তর্গত আজকের তার একটা গল্প, অ্যালিবাই। এই গল্পটা আমি সংগ্রহ করেছি চীনে পটকা বলে একটা ফেসবুক গ্রুপ থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক রইল। এরকম আরও ভালো ভালো গল্প যদি পড়তে চাও তো অবশ্যই ফেসবুক গ্রুপটা জয়েন করো। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, ইউটিউবে অনেক গল্পের চ্যানেলই আপনারা ফলো করেন, তো সেই সব নোটিফিকেশন বিভিন্ন জায়গায় গিয়ে না খুঁজে বরং এক জায়গাতেই খুঁজে নিন না। একটা নতুন ফেসবুক পেজ হয়েছে, নাম বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক। সেখানে 86.7 তোমার এফএম এবং সঙ্গে আরও অনেক চ্যানেল আছে যাদের নোটিফিকেশন আপনি এক জায়গায় পেয়ে যাবেন। তো সেটারও লিঙ্ক রইল ডিসক্রিপশনে, ওখানে গিয়ে অবশ্যই লাইক করে আসুন। যাই হোক, এবার শুরু করা যাক আজকের গল্প, পরাগ ভূঁইয়ার লেখা অ্যালিবাই। শব্দটা অনেকক্ষণ ধরে কানে বাজছে, টেবিলের উপর ঘন ঘন আঙুল চাপড়ানোর শব্দ। সিলিং থেকে ঝুলন্ত ল্যাম্পের আলো এসে গোল হয়ে টেবিলের ওপর পড়ে ম্রিয়মান হয়েছে অন্ধকারে। উফ, শব্দটা ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। ইচ্ছে করছে টেবিলের ওপর রাখা পেনটা নিয়ে ঢুকি দি সামনে বসে থাকা লোকটার মেদ ভর্তি ঘাড়ে। খুব বেশি বল প্রয়োগ করতে হবে না। পরবর্তী দৃশ্যগুলো কল্পনা করতেই একটা শিহরণ খেলে গেল গোটা শরীরময়, একটা আকাশ ফাটানো মরণ চিৎকার, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে কিছুটা অন্ধকারময় মেঝেতে আর কিছুটা ওই টেবিলের ওপর গিয়ে পড়বে। চিরতরে লোকটার বকবকটা বন্ধ হবে। কিন্তু আমি নিরুপায়, চেয়ারের পেছনে আমার হাত দুটো শক্ত করে বাঁধা। শত চেষ্টা করেও দড়ির বাঁধন আলগা হয়নি। খুনটা কেন করলেন মৃত্যুঞ্জয়বাবু? সামনে বসে থাকা লোকটা বলে উঠল। প্রশ্নটা শুনে কিন্তু আমি ঘাবড়াইনি, এক মুহূর্তের জন্য নয়, বরং চোখে চোখ রেখে ওকে বুঝিয়ে দিয়েছি যে মৃত্যুঞ্জয় বসাক এত সহজে ভেঙে পড়ার লোক নয়। মৃদু হেসে উত্তর দিলাম, বিগত 8 ঘন্টায় আপনি আমাকে 4 বার প্রশ্নটা করেছেন, প্রত্যেকবার একই জবাব পেয়েছেন। খুনটা যখন করিনি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি কি আমার উকিলের সাথে কথা বলতে পারি? আমার পাল্টা প্রশ্ন শুনে লোকটি নিরুত্তর, ওর চোখগুলো অস্বাভাবিক রকম লাল, সম্ভবত ড্রাগ সেবন করে। না, আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আপনি কারুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। লোকটি টেবিলের ওপর একটি পোস্টকার্ড সাইজের ছবি আমার দিকে এগিয়ে প্রশ্ন ছুড়ল। দেখুন তো,
ভিকটিমকে আপনি চিনতে পারছেন কিনা? ছবিটির দিকে এক নজর বলিয়েই আমিও ঝাঁকিয়ে উঠলাম, না চিনি না। ভদ্রমহিলাকে কালে বজ্রে দেখেছি কিনা সন্দেহ। আমি বিশ্বাস করি না, এক অক্ষরও বিশ্বাস করি না। আপনি এতক্ষণ ধরে পাহাড় গড়েছেন মৃত্যুঞ্জয়বাবু, একটি নিরেট মিথ্যের পাহাড়। আসলে ছবির মেয়েটিকে আমি চিনি। বিগত আধ ঘন্টায় আমি একটা মন গড়া গল্প ফেলেছি, একটা জোরালো অ্যালিবাই। ওটাই বরং ওকে শুনিয়ে দিই, বড্ড তর পাচ্ছে বেচারা। আচ্ছা শুনুন তাহলে, আপনাকে খুলেই বলি সব কিছু। পরশু রাতে আমার গাড়িতে লিফট নেয় মেয়েটি। সামান্য আলাপে বুঝতে পারি মেয়েটির উদ্দেশ্য লিফট নেওয়া নয়, বরং কাস্টমার খোঁজা। সত্যি বলতে কি, মেয়ে মানুষ কষানোর শখ আবার আমার কম নয়। বিছানায় গুস্তি করার সুযোগ সহজে কি আর হাতছাড়া করা যায়? আমরা তারপর একটা পাঁচতলা হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করি, শেষে পাওনা করি নিয়ে মেয়েটি চলে যায়। বাস ওইটুকুই। তাকে কে বা কেন খুন করেছে আমি সত্যিই জানি না। মনের মতন জবাব না পেয়ে লোকটা খানিকক্ষণের জন্য নিথর হয়ে গেল। তারপর টেবিলের ওপর সশব্দে একটা ঘুষি মেরে ঝড়ের গতিতে এগিয়ে এলো আমার দিকে। আমার জামার কলার ধরে চেয়ার শুদ্ধ প্রায় দুবার ঝাঁকিয়ে নিল। ওর রক্তচক্ষু দৃষ্টি আর ঘন ঘন নিঃশ্বাস আমার ঘরমাক্ত মুখের ওপর এসে পড়ল। মনে করুন মৃত্যুঞ্জয়বাবু, আপনার মনে করাটা ভীষণ জরুরি। কি ভেবেছেন এত সহজে পার পেয়ে যাবেন? থার্ড ডিগ্রি ইন্টারোগেশন করতে বাধ্য করবেন না আমাকে, যদিও অন্য উপায় তো আছেই, বলে চিৎকার করে উঠল নার্স। অন্ধকার ফুঁড়ে ঘরের মধ্যে একটি মেয়ে এসে লোকটার হাতে একটা সিরিঞ্জ ধরিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। মেয়েটির চালচলন বড় অদ্ভুত ঠেকল, বিশেষ করে ওর মুখে সার্জিক্যাল মাস্কটি, যেন সদ্য অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসেছে। এটা কি জানেন মৃত্যুঞ্জয়বাবু? ট্রুথ সিরাম। প্রথমে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কবজা করবে, তারপর ধীরে ধীরে আপনি অর্ধচেতন অবস্থায় পৌঁছবেন, তখন আপনি তোতা পাখির বুলি আওড়ানোর মতন সত্যি কথা বলবেন। লোকটি আর সময় ব্যয় না করে আমার বাঁ হাতে ইঞ্জেকশনটা প্রয়োগ করল। বড় ভুল করে ফেলেছে লোকটা, আমার কাছ থেকেও কিছুই উদ্ধার করতে পারবে না। ট্রুথ সিরাম একটি নিষিদ্ধ ড্রাগ, একবার শুধু এই ঘর থেকে বেরোনোর পালা। আইনি প্যাচে ফেলে লোকটার কেরিয়ার শেষ করতে আমার খুব বেশি সময় লাগবে না। আমাকে তো চেনে না, আমার দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও শেখরের সঙ্গে জড়িত আছে। খুন যদি করতেই হয় তো আমি ওই হারামজাদাকে খুন করব। ওকে যখন বিজনেস পার্টনার করি তখনই ওর গোপন অভিসন্ধিগুলো আমার বুঝে যাওয়া উচিত ছিল, কিন্তু খাল কেটে কুমির এনেছি, তার মাসুল তো আমাকে গুনতেই হবে। লোকটা আমার দিকে চেয়ে আছে স্থির দৃষ্টিতে, ওর লাল চোখ জোড়ার দিকে তাকাতে আমার অস্বস্তি লাগছে। আমার সমস্ত স্নায়ু ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে। লোকটা কি সম্মোহন জানে? ধীরে ধীরে যেন গভীর ঘুমে ঢুলে পড়ছি আমি। ঘুম ভেঙে যায় আমার, চোখ মেলে তাকিয়ে দেখি নিজের বেডরুমে শুয়ে আছি। ইন্টারোগেশন রুম, ট্রুথ সিরাম, খুনের অভিযোগ, সবই কি তাহলে দুঃস্বপ্ন ছিল বোধহয়? কিন্তু এত নিখুঁত বিবরণ! ইদানিং অতিরিক্ত মদ্যপান করছি হয়তো, তারই সাইড এফেক্ট। তবে স্বপ্নের লোকটা বড়ই বিরক্তিকর ছিল, ওর থেকে নিস্তার পেয়ে ভালোই লাগছে। হাত বাড়িয়ে ফোনটা নিলাম। পাঁচটা মিসড কল, সবগুলোই শেখর। হারামজাদার মতলব জানি, হর্ষ ইলেকট্রনিক্সের সঙ্গে আজ ডিল ফাইনাল করবার কথা। আমি অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছি, তা সত্ত্বেও যদি মাখন লাগিয়ে ডিলটা উদ্ধার করা যায় সেগুলো বালি। এগ্রিমেন্ট পেপারে আমার সই ছাড়া শেখর কিচ্ছু করতে পারবে না। ইচ্ছে করেই ফোনটা সুইচ অফ করে দিলাম। তেষ্টায় গলা শুকিয়ে কাট হয়ে গেছে, একটু হুইস্কি হলে মন্দ হতো না। বিছানা ছেড়ে ডাইনিং রুমে এলাম।
বোতল থেকে কিছুটা হুইস্কি গ্লাসে গড়িয়ে নিয়ে আইস কিউবের সন্ধানে ফ্রিজ খুলতেই পচা গন্ধ নাকে ঠেকল। ফ্রিজটা কতদিন খারাপ হয়ে পড়েছিল কে জানে। আমাকে দেখতে পেয়ে কতগুলো মাছি নষ্ট খাবার ছেড়ে ভনভন করতে করতে আমার গায়ে এসে বসল, গা গুলিয়ে উঠল। কোনো রকমে হুইস্কির গ্লাসটা ডাইনিং টেবিলে রেখে বাথরুম ছুটলাম, বেসিনে হড় হড় করে বমি করলাম। তাও গলায় কিছু যেন একটা আটকে আছে, রীতিমতো কণ্ঠনালীর মধ্যে নাড়াচাড়া করছে। ঘেন্নায় আবার ঢাললাম। বমির পর বমি করে ক্লান্ত হয়ে আমি কোমরে বসেছিলাম। উঠে প্রথমেই নজর ফেরালাম বেসিনে, বমির মধ্যে হাতড়িয়ে খুঁজতে লাগলাম, পেয়েছি দলা পাকানো একটা কাগজ যেটা গলায় আটকে ছিল এতক্ষণ। কাগজটা খুলতেই হৃৎপিণ্ডটা পাঁজরে ধরাস ধরাস করে বাড়ি মারল। সেই মেয়েটির ছবি, গাড়িতে লিফট নিয়েছিল, কি নাম ছিল যেন মনে পড়েছে, জোনা কি? এটাও কি স্বপ্ন? স্বপ্ন ছাড়া আর কি বা হতে পারে? কিন্তু আমার ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতিগুলোকে অস্বীকার করব কিভাবে? বেডরুম থেকে কারো পায়ের শব্দ কানে এলো। টলতে টলতে ডাইনিং রুমের দিকে এগোলাম একটা অচেনা আগন্তুকের উদ্দেশ্যে, হাতে বাথরুম পরিষ্কার করার ওয়াইপার। মৃত্যুঞ্জয় বসাকের ঘর চুরি করা অত সহজ নয়। ফ্রিজের পাল্লা খোলা, সেখান থেকে আসছে একটা পচা দুর্গন্ধ আর মাছির ভন ভন শব্দ। আমার উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী, বেড়ালের মতন পা টিপে বেডরুমে ঢুকতে যাব। আহ, কেউ যেন পেছন থেকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত এনেছে। লুটিয়ে পড়লাম মেঝেতে। মেঝেতে শুয়েই অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি আগন্তুকের দিকে। আমার ওপরে ঝুঁকে রয়েছে সেই নার্সটি। ধীরে ধীরে সে মুখের সার্জিক্যাল মাস্কটি খুলে নিল। কি বিভৎস দৃশ্য! নার্সটির চোয়াল নেই, হায় সত্যি নেই। সেখানে পেন্ডুলামের মতন ঝুলছে একটা গোলাপি লাল লালায় ভরা জীব। কি কিছু মনে পড়ল মৃত্যুঞ্জয় বাবু? সাপের মতন হিসহিসে গলায় কেউ বলে উঠল। ছায়াছবির মতন দৃশ্যপট বদলে যাচ্ছে, অন্তহীন স্বপ্নের গোলক ধাঁধায় আমি মুক্তির পথ খুঁজছি। মুখ তুলে দেখলাম সেই লোকটি, লাল চোখ, মুখে শয়তানের হাসি, সাথে দম বন্ধ করা সেই অন্ধকারাচ্ছন্ন ইন্টারোগেশন রুম। ভিকটিমকে আপনি সত্যি চেনেন না? জোনাকি বসাক আপনার স্ত্রী, আর কত মিথ্যে কথা বলবেন! এবার আমার পক্ষে ক্রোধ সম্বরণ করা আর সম্ভব হচ্ছিল না। লোকটার আবল তাবল থিওরির 108 করেই ঝরব আমি। সাহা, নিশ্চয়ই শেখরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গেলেছে। কিন্তু মুখ খুলতে গিয়ে আটকে গেলাম। ঠোঁট দুটো যেন শক্তিশালী আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে। শত চেষ্টা করেও আমি কিছু বলে উঠতে পারলাম না। প্রথমেই জানতাম আপনি সত্যি গোপন করবেন মৃত্যুঞ্জয় বাবু, তাই আসল ছবিটা থেকে জোনাকি দেবীর ছবির অংশটাই এনলার্জ করে তখন আপনাকে দেখিয়েছিলাম। এই দেখুন অরিজিনাল ফটো, গত বছর বিবাহবার্ষিকীর ছবি। কি এবার পারছেন চিনতে মৃত্যুঞ্জয় বাবু? এ আমি কি দেখলাম? না 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 না, এটাও একটা স্বপ্ন মাত্র। বাস্তব কল্পনা কেমন যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জোনাকি আর আমি এক ফ্রেমে? ও অসম্ভব অসম্ভব! আমার বাড়ির ডাইনিং রুমে সোফায় বসে ছবিটা তোলা, ওই তো ফ্রিজটাও ফটোতে ঠাই পেয়েছে। এবার বলুন মৃত্যুঞ্জয় বসাক, খুনের পেছনে আপনার মোটিভটা কি? লোকটার দিকে আমার কোনো ভ্রূক্ষেপই নেই।
ছবিটার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ছবিটা কেমন যেন জীবন্ত হয়ে উঠছে। ফ্রিজের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, না কেউ যেন ভেতর থেকে খুলে বাইরে আসতে চাইছে। ও কি, ফ্রিজের দরজাটা খুলে বেরিয়ে এলো একটা রক্তশূন্য সাদা হাত, তাতে কিলবিল করছে অসংখ্য কৃমি। হাতের ফিকে হয়ে যাওয়া উল্কিটাও যেন চেনা লাগছে। এটা সেই হতচ্ছাড়া শেখরটার হাত। ওর লাশটাকে খুব যত্ন করে কেটে ফ্রিজ বন্দি করেছিলাম, বেশ মনে পড়ছে। পুরো একটা রাত লেগেছিল। এমনিতেই আমি শিল্পী মানুষ, উইস্কিতে কিছু ঘুমের বড়ি মিশিয়ে কাজটা সারতে হয়েছিল। বেচারার হাতটা যখন কেটে শরীর থেকে আলাদা করছিলাম, মনে মনে একটা স্বর্গীয় আনন্দ পেয়েছিলাম। এই হাত দিয়েই জোনাকিকে স্পর্শ করত শয়তানটা। এবার বলুন মৃত্যুঞ্জয় বসাক, খুনের পেছনে আপনার মোটিভ কি? লোকটা রোবটের মতন বুলিয়ে উড়ে যাচ্ছে। একবার যদি হাতের বাঁধন ছাড়া পেতাম, লোকটাকে বোঝাতাম যে মৃত্যুঞ্জয় বসাক কি জিনিস। গা গোলাচ্ছে, গলায় কিছু একটা আটকে রয়েছে। অনেকগুলো কীট একসঙ্গে মুক্তি পেতে চাইছে যেন। বেশ অনুভব করছি মুখের গহ্বর বন্ধ থাকার জন্য ওরা শ্বাসনালীর পথ ধরেছে। ভগবান করুক এমন নারকীয় অনুভূতি কারণ না হোক। আমার নাকের ছিদ্র থেকে বেরিয়ে আসছে একটার পর একটা মাছি, যেন ওরা আমার পোষা মৃত্যুদূত, আমার সব পাপের সাক্ষী। আমাকে কেন খুন করলে মৃত্যুঞ্জয়? চমকে উঠলাম, এ তো নারী কণ্ঠস্বর। দ্বিতীয় দফায় অবাক হবার পালা। কয়েক সেকেন্ড আগে ঠিক যেখানে ওই লোকটি দাঁড়িয়েছিল, সেখানে এখন জোনাকির উলঙ্গ দেহ। শেখরকে দোষ দিয়ে লাভ নেই, জোনাকির শরীরে অদ্ভুত মাদকতা মেশানো আছে। প্রথম দেখাতেই যে কেউ ওকে বিছানায় নিয়ে যেতে চাইবে। জীবনের সেরা হাসিটা উপহার দিয়ে জোনাকি আমার কোলের ওপর বসে বলল, তোমার কত ভালোবাসি মৃত্যুঞ্জয়, নিজের জীবনের থেকেও বেশি। তুমি ভাবলে কি করে আমি পুলিশের কাছে গিয়ে সব ফাঁস করে দেব? শেখর একটা বিশ্বাসঘাতক, ওকে তুমি জাহান্নামে পাঠিয়ে ভালোই করেছো। এসো সোনা, আমার কাছে এসো, কতদিন তোমায় মন ভরে আদর করিনি, এসো। জোনাকির শরীরের উষ্ণতা পেয়ে আমার আদিম রিপু মাথা চাড়া দিয়ে উঠল। অসুকৌশলে আমার পোশাক মুক্ত করল, তারপর শুরু করল নখ দিয়ে আমার সর্বাঙ্গ জরিপ। আমি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছি জোনাকির মুখের দিকে। আমাদের শরীর বিনিময়ের শব্দ গোটা ঘরময় ছড়িয়ে পড়ছে। লাবণ্য ও তৃষ্ণায় স্নাতর মুখটা ক্রমশ বদলাচ্ছে, ধীরে ধীরে একটা পুরুষের মুখের আকার ধারণ করছে, শেখরের মুখ। শরীরের অঙ্গগুলোও ব্যতিক্রম নয়, একটি আর্তনাদ ভূমিষ্ঠ হয়েও আমার গলায় আটকে রইল। বিরক্তিকর শব্দটা আবার কানে এসে ঠেকল। কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম জানি না। কিভাবে, কেন, কোথায়, এই প্রশ্নগুলোর ভিড় সামলাতে বেশ সময় লাগলো। স্টিয়ারিং হাতে গাড়ির সিটে নিজেকে আবিষ্কার করলাম। গোটা শরীরে ক্ষতচিহ্ন আর তীব্র যন্ত্রণার অনুভূতি। নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে ছেড়ে গাড়ি সমেত একটা গাছে এসে ধাক্কা মারি। অ্যাক্সিডেন্টের সময় মাথার পেছনটা ডান দিকের দরজায় ঢুকে যায়, সেখান থেকে এখন রক্ত চুইয়ে পড়ছে।
আমার সহযাত্রীর নির্মম পরিণতি দেখে শিউরে উঠলাম। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে অর্ধেক শরীর বেরিয়ে ঝুলে আছে। শূন্যে থাকা হাত থেকে রক্তের ধারা এসে সশব্দে বৃষ্টি হয়ে পড়ছে গাড়ির বনেটের ওপর। শুনতে অনেকটা ওই টেবিলে আঙুল দিয়ে আঘাত করবার শব্দের মতন। সহযাত্রীটি আর কেউ নয়, জোনাকি। এই গল্পটি প্রথম প্রকাশ পায় গল্পবিশ্ব ওয়েবজিনে এবং পরে সেরা গল্পবিশ্ব 2018-তে স্থান পায় এই গল্পটি। গল্পে জোনাকির চরিত্রে অন্বেষা দাস এবং অন্যান্য চরিত্র ও গল্প পাঠে আমি আরজে সৃজন। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি SD সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SD সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।